ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকে থাকবে কোন 13টি অধ্যায় পড়লে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই 90 থেকে 100% নাম্বার পেতে পারে। তারপরে থাকবে এই 30 দিনে আমরা কিভাবে প্র্যাকটিস করব এবং কিভাবে প্র্যাকটিস করলে আমরা ভালো নাম্বার পেতে পারি। তবে হ্যাঁ, এই যে প্র্যাকটিসের বিষয়, এটা আমরা তিনটে ক্যাটাগরি বা তিন ধরনের ছাত্রছাত্রীদের জন্য আমরা আলোচনা করব। প্রথমে থাকবে বেস্ট স্টুডেন্টদের জন্য, তারপরে যারা মোটামুটি ভালো তাদের জন্য, সর্বশেষে থাকবে যারা বিভিন্ন কারণে সিলেবাস পুরোটা শেষ করতে পারোনি বা প্র্যাকটিসও ঠিকঠাক করতে পারোনি, তারা কি করবে বা তাদের কি করণীয়। তা যাই হোক, প্রথমে আমরা পরপর অধ্যায়গুলো বলে দিচ্ছি। যে 13টি অধ্যায় প্র্যাকটিস করলে তোমরা 90 থেকে 95% নাম্বার কিন্তু পেতে পারো, 100%ও পেতে পারে। তা অবশ্যই আমার ধারণা 90% নাম্বার অবশ্যই কিন্তু ক্যারি করা যাবে। তা প্রথমে তোমরা অবশ্যই রিলেশন এবং ম্যাপিং, অর্থাৎ রিলেশন এবং চিত্রণের যে দুটো অধ্যায়, এই দুটো অধ্যায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ম্যাপিং এর ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়, এই দুটো অধ্যায় খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আর দ্বিতীয় যে অধ্যায়টা বা দ্বিতীয় যে অনুশীলনীটা আছে সেটা হালকা প্র্যাকটিস করে যাও, আর রিলেশনটা কিন্তু পুরোটাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রথম অধ্যায়টা এ টু জেড পুরোটাই সলভ করবে। আর ম্যাট্রিক্সের দ্বিতীয় যে অধ্যায় আছে সেখান থেকে শুধুমাত্র তোমরা ম্যাট্রিক্স মেথডের সাহায্যে যে সমাধান আছে সেই সমাধানটা দেখবে। তারপর ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখবে। তারপর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যে ইন্টিগ্রেশন আমরা করি সেই দুটো অধ্যায়, সেই দুটো অনুশীলনী। তারপর আংশিক সমাকলন, তারপর নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায়, 6 নম্বর হচ্ছে নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায় গেল। 7 নম্বর প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ, প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণের 7 নম্বর 8 নম্বর হচ্ছে স্পর্শক ও অবিলম্ব, 9 নম্বর হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন, 10 নম্বর যে অধ্যায়, 10 নম্বর অধ্যায়ে রেখেছি আমরা ত্রিমাত্রিক দেশে সরলরেখা। তা ত্রিমাত্রিক দেশে সরলরেখায় বহু ছোট ছোট অধ্যায় আছে, তার মধ্যে তোমরা প্রথম দুটো অধ্যায় এবং একেবারে শেষে আসে দেখবে দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয়, এই তিনটি অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করো। আর সমতল, সমতলে দুটো অনুশীলনী আছে, দুটো অনুশীলনীর মধ্যে প্রথম অনুশীলনী খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আর পরের অনুশীলনীটা উদাহরণটা অন্তত দেখে যাবে। 12 নম্বর যে অধ্যায় সেখানে রাখা হয়েছে সম্ভাবনা, সম্ভাবনার ক্ষেত্রে দুটো অনুশীলনী আছে, দুটো অনুশীলনী করবে। তার মধ্যে আমি বলবো প্রথম অনুশীলনীর ক্ষেত্রে এ টু জেড আর দ্বিতীয় অনুশীলনীর ক্ষেত্রে তোমরা শুধুমাত্র উদাহরণ দেখে যাবে। 13 LPP, 13 নম্বর যে অধ্যায় সেটা আমরা দেখেছি LPP। তবে হ্যাঁ, LPP-র ক্ষেত্রে তোমরা এ টু জেড দেখো। তবে হ্যাঁ, আরো একটা বিষয় বলবো, যাদের ক্ষেত্রে টোটাল সিলেবাস দেখা সম্ভব না LPP-র, তারা অন্তত গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধান এটা তোমরা ঠিকঠাক করে দেখবে। তাহলে আমরা যে 13টা অনুশীলনী বললাম তার মধ্যে কি কে থাকছে, রিলেশন এবং ম্যাপিং, ম্যাট্রিক্স, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি, আংশিক সমাকলন, নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায়, প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ, স্পর্শক ও অবিলম্ব, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন, ত্রিমাত্রিক দেশের সরলরেখা, সমতল, সম্ভাবনা এবং এলপিপি।
তবে তার মধ্যে আমি কিন্তু বলে দিয়েছি কিছু কিছু অধ্যায়ের ক্ষেত্রে আমি উদাহরণ দেখতে বলেছি, অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে এবং সাতরার যে বই আছে, সাতরা প্রকাশনের যে বই আছে সেই বইয়ের উদাহরণ দেখার কথা বলেছি। তা এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু 90-95% নাম্বার ক্যারি করতে পারবে। তার কারণ আমি বলে দিচ্ছি, শোনো, রিলেশন এবং ফাংশন যদি তুমি করো তাহলে সেখান থেকে 8 নম্বর পেয়ে যাবে। ম্যাট্রিক্সের যেটা বলেছে প্রথম অধ্যায় পুরোটা, আর দ্বিতীয় অধ্যায় যেটা বলেছে সেটুকু করলে তুমি 11 পেয়ে যাবে। ক্যালকুলাস যা বলেছে সেখান থেকে তোমরা 32 নম্বর পেয়ে যাবে মিনিমাম। ত্রিমাত্রিক দেশে সরলরেখা এবং সমতল থেকে তোমরা মিনিমাম 11 নম্বর পেয়ে যাবে। সম্ভাবনা থেকে 8 অবশ্যই কমন চলে আসবে এবং এলপিপি থেকে 5, এই টোটাল হচ্ছে 75। তা 75 আর ওখানে কিন্তু তোমাদের আসছে প্রজেক্ট থেকে 20, অর্থাৎ আমাদের কিন্তু 95 নম্বর ক্যারি করতে কোনো অসুবিধা হবে না। এই ছিল আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট 13টি অধ্যায়। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই অল্প দিনের জন্য বা অল্প দিনের মধ্যে আমরা কিভাবে প্র্যাকটিস করে বেশি নাম্বার ক্যারি করতে পারি, কিভাবে বেশি নাম্বার আমরা আয়ত্ত করব সেই বিষয়টি আমরা এক এক করে ব্যাখ্যা করব। তা আমরা বলেছি তিনটে ধাপে এটা ব্যাখ্যা করব। প্রথম ধাপে থাকবে বেস্ট স্টুডেন্ট বা যারা খুবই ভালো স্টুডেন্ট এবং যারা ভালোভাবে সিলেবাস কমপ্লিট করেছো এবং পাশাপাশি প্র্যাকটিসও করেছো তাদের জন্য বলবো তোমরা এখন থেকে প্রতিদিন অধ্যায় ধরে ধরে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। তবে হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যে সমস্ত অঙ্কগুলো বিশেষ টাইপের সেই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, করলে তোমাদের কোনো সমস্যা হবে না। আর পাশাপাশি সপ্তাহে অন্তত দুটো করে, তোমরা অবশ্যই অবশ্যই কি করবে যে না, ফুল সেট পরীক্ষা দাও, তাতে তোমাদের প্রশ্ন সিলেকশন এবং টাইম সেট এই দুটো বিষয় কিন্তু আয়ত্তে চলে আসবে। আর তোমাদের কাছে আরো একটা বার্তা দেব, তোমরা অবশ্যই অবশ্যই সাতরা প্রকাশনী এবং ছায়া প্রকাশনী বইয়ের উদাহরণ ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ বহু শিক্ষার্থী বন্ধু আছে বা ছাত্রছাত্রী আছে তারা অনুশীলনে ভালো প্র্যাকটিস করলে উদাহরণটা প্র্যাকটিস করে না। সেই জন্য আমি বলবো তোমরা প্র্যাকটিস উদাহরণ এবং অনুশীলন দুটোই করো, সাতরা ছায়ার ক্ষেত্রে আর সাতরার ক্ষেত্রে উদাহরণটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, করলে তোমরা অবশ্যই 100% নাম্বার ক্যারি করতে পারবে। এরপর দ্বিতীয় ক্ষেত্র, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী বন্ধু সিলেবাসটা মোটামুটি শেষ করেছো কিন্তু এখনো ভালোভাবে প্র্যাকটিস করে উঠতে পারোনি, তাদের ক্ষেত্রে কি করণীয়, তোমরা অবশ্যই প্রতিদিন একটা থেকে দুটো অধ্যায় প্র্যাকটিস করো এবং সেখানে অবশ্যই তোমরা কি করবে, বিশেষ টাইপের অঙ্কগুলো এক জায়গায় কালেক্ট করো এবং সেইগুলো তোমরা একটু মাঝে মধ্যে দেখো। এইভাবে তোমরা এগিয়ে যাও, এইভাবে 10-15 দিন কিন্তু পড়লে দেখবে টোটাল সিলেবাসটা তোমাদের আয়ত্তে চলে আসবে। আর এর মধ্যে প্রথম দুটো সপ্তাহে তোমরা একটা করে পরীক্ষা ফুল সেট, পরীক্ষা দাও, আর তারপর পরের লাস্টের দুটো সপ্তাহে অন্তত 2-3টে করে ফুল সেট পরীক্ষা দাও। পরীক্ষা দিলে দেখবে তোমাদের টোটাল সিলেবাসটা আয়ত্তে চলে আসবে এবং প্রশ্ন সিলেকশন এবং টাইম সেট এই দুটো বিষয় কিন্তু তোমাদের সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে। আর একটা বিষয়, তোমরা অবশ্যই সাতরার বইয়ের উদাহরণ এবং ছায়ার বইয়ের উদাহরণ অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ আমি যা দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে সেখানে কিন্তু সাতরা এবং ছায়ার বইয়ের উদাহরণ থেকে অনেক অনেক অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। এরপর 3 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেখানে থাকছে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু সিলেবাসটাও ঠিকঠাক করে শেষ করতে পারোনি বা বিশেষ কারণে প্র্যাকটিসও করতে পারোনি, তাদের ক্ষেত্রে আমি একটা আবেদন রাখবো, তাদের জন্য একটা আবেদন বা তাদের প্রতি আমাদের আমার বিশেষ অনুরোধ, তোমরা যেহেতু হোম সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হবে। তার কারণ হোম সেন্টারে কিন্তু আমার মনে হয় সব থেকে কঠিন গার্ডের একটা জায়গা থাকে, কারণ তোমাদের কিন্তু নন টিচার হলেও সেখানে তোমরা জানো 11-এর পরীক্ষা বা আগে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো ক্লাস 5 থেকে সেখানে তোমরা জানো যে হোম সেন্টারে পরীক্ষা দেওয়া কতটা সমস্যার জায়গা। তা যাই হোক, সে বিষয়টি সম্পূর্ণ আলাদা বিষয় সেটা না, এখন যেটা আমরা আলোচনায় বিষয় সেই বিষয়টি আমরা ব্যাখ্যা করি। তা যাদের প্র্যাকটিস ভালো হয়নি বা সিলেবাসও ভালো কমপ্লিট করা হয়নি
তাদের আমি একটাই কথা বলবো, তোমরা অবশ্যই আমরা যে ১৩টা অধ্যায় তোমাদেরকে জানিয়েছি ওই ১৩টা অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করা তোমাদের পক্ষে সম্ভব হবে না এই মুহূর্তে, কারণ তাতে আরোহীতে বিপরীত হবে। তোমরা কি করবে, শুধুমাত্র ওই ১৩টি অধ্যায় ছায়া প্রকাশনী এবং সাঁতরার বইয়ের উদাহরণ, এই দুটো বইয়ের উদাহরণ তোমরা একটু প্র্যাকটিস করো, করলে দেখবে মোটামুটি আসতে চলে আসবে এবং তাতে কিন্তু তোমরা 60-70% নাম্বার ক্যারি করতে পারবে। তা যাই হোক, এ পর্বে আমরা এ পর্যন্তই আলোচনা শেষ করছি। তবে হ্যাঁ, আমাদের যে চ্যানেল, এই চ্যানেলে কিন্তু ম্যাথের উপরের এই চ্যানেল, ম্যাথের উপর 400 বেশি ভিডিও আমাদের আপলোড করা আছে। সেখানে গেলে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক প্লেলিস্ট পাবে এবং সেখানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভিডিও আপলোড করা আছে এবং পাশাপাশি অনুশীলনের সমাধান করাও কিন্তু আছে। তাই শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি তোমরা মেনে মেনে শেয়ার করো এবং পাশাপাশি যারা নতুন শিক্ষার্থী বন্ধু তারা সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেল আইকন প্রেস করো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে দেয়। পৌঁছে গেলে তোমাদের আশা করি উপকারে আসবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা পরবর্তী যে ভিডিও আনবো সে পরবর্তী ভিডিও থাকবে হোম সেন্টারের পরীক্ষা হলে তোমাদের কি কি সমস্যা হতে পারে এবং কি কি সুবিধা হতে পারে, সে বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরে ভিডিও আবার কথা হবে। নমস্কার।